Hey everyone, Boya M1 Pro. বর্তমানে ভাইরাল প্রোডাক্ট ফর কন্টেন্ট ক্রিয়েটার্স। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, হোক ইউটিউব, ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্মে, আমাদের কাছে জাতীয় মাইক্রোফোন হচ্ছে বয়া এম ওয়ান। ইভেন পৃথিবীর প্রায় সকল ইউটিউবারের কাছে এই মাইক্রোফোনটি পাবেনি। সো আমাদের আজকের ভিডিওতে থাকছে এই বয়া এম ওয়ান এর আপগ্রেডেড ভার্সন, বয়া এম ওয়ান প্রো। প্রফেশনাল মডেলের এই মাইক্রোফোনে কী কী থাকছে এক্সট্রা ফিচার্স আর কী কী আপগ্রেড হয়েছে তার সব কিছু জানবো আমাদের আজকের ভিডিওতে। তাই দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও আনবক্সিং। তো প্রথমেই অ্যাজ ইউজুয়াল চলুন দেখে নেই এর বক্স কন্টেন্ট কী কী থাকছে। সো এই হচ্ছে বক্স। আগের বয়া এম ওয়ান এর মতোই শেপ এর। সো বক্সের উপরে আছে প্রোডাক্টের ডেমো পিকচার, আছে ব্র্যান্ডিং, মডেল, আরও বেশ কিছু ডিটেলস। আছে অথেন্টিসিটি চেক করার স্টিকার, যার মাধ্যমে অনলাইনে ভেরিফাই করতে পারবেন। কিভাবে ভেরিফাই করবেন তা নিয়ে আমাদের এই চ্যানেলেই একটি ভিডিও আছে, দেখতে চাইলে আই বাটনে প্রেস করুন অথবা ভিডিও ডিসক্রিপশন চেক করুন। ওয়েল, বক্সের পেছনে মাইক্রোফোনের স্পেসিফিকেশনস আছে আরও। লেটস আনবক্স ইট। সো প্রথমেই পাবেন কিছু পেপার ওয়ার্কস এবং স্টিকার, ইউজ ইনস্ট্রাকশন পেয়ে যাবেন, পাবেন একটি পাউচ যার ভেতরে আমাদের বাকি প্রোডাক্টস। পাউচের মাধ্যমে মাইক্রোফোনটি ক্যারি করতে পারবেন সেফলি। পাউচে প্রথমেই পাচ্ছি আমাদের মেইন মাইক্রোফোন ইউনিট, এর সম্পর্কে জানবো, বাট দেখি আর কি কি আছে। ওয়েল, একটি 3.5mm টু 6.5mm কনভার্টার, এর মাধ্যমে বড় অডিও ইন্টারফেস বা স্পিকারে এটি কানেক্ট করতে পারবেন সরাসরি। এছাড়া আছে একটি ক্লিপ, যার মাধ্যমে এটি শার্ট বা ড্রেসে ক্লিপ করতে পারবেন। আর সবশেষে আছে তিনটি উইন্ডশিল্ড ফোম, শুধুমাত্র পাবেন একসাথে। ডিজাইন, বিল্ড অ্যান্ড ওভারভিউ। প্রথমত এর ক্যাবল লেন্থ 6 মিটার লম্বা বা প্রায় 20 ফিট। ক্যাবল কোয়ালিটি আগের মতোই ডিউরেবল এনাফ। ম্যানেজ করে রাখার জন্য আছে ভেলক্রো টাই। একদম টপে মাইক্রোফোন ইউনিট, এটিতে এভাবে ক্লিপ অ্যাটাচ করতে হবে আর তারপর এখানে ফোম লাগিয়ে দিতে হবে, তাহলে বাইরের বাতাসের শব্দ ক্যাপচার করবে না বেশি। এরপর আসি নিচে, মেইন কন্ট্রোল প্যানেল। এটি আগের থেকে হেভি, পেছনে একটি ক্লিপ অ্যাটাচ করার জন্য। সামনে আছে ব্র্যান্ডিং আর মডেল, আর আছে দুটি সুইচ, একটি ক্যামেরা আর মোবাইল সুইচ আর -10 dB প্যাড সুইচ। এটিকে এভাবে পেঁচিয়ে খুলে ফেলা যাবে। ভেতরে পাবেন ব্যাটারি। প্রথমবার ইউজ করতে এই প্লাস্টিকটি সরিয়ে নিতে হবে। এখানে ইউজ করা হয়েছে L44 ব্যাটারি। স্মার্টফোন বা অফ মোডে ইউজ করলে এই ব্যাটারির ইউজ হবে না। আর বাকি সব ডিভাইসে আজীবন ব্যাটারি ছাড়া ইউজ করতে চাইলে একটি কনভার্টার ইউজ করতে পারেন, দেখতে চাইলে আই বাটন প্রেস করুন বা ভিডিও ডেসক্রিপশন চেক করুন, সেখানে পারচেস লিঙ্কও পাবেন। ওয়েল, এই মাইক্রোফোনের আরেকটি সুবিধা হচ্ছে রিয়েল টাইম মনিটরিং এর সুবিধা। নিচের দিকে পোর্ট দেয়া আছে। এই অপশনটি অনেকেরই দাবি ছিল বয়া এম ওয়ান ইউজ করার পর, খুব বেশি কাজে লাগে এই অপশনটি। এছাড়া আগের মতোই বয়া এম ওয়ান প্রো সব ডিভাইসেই প্রায় ইউজ করা যাবে, হোক মোবাইল, ক্যামেরা, পিসি, ল্যাপটপ বা অডিও ইন্টারফেস। এছাড়া লো নয়েজ ক্যাপচার করে এটি, আছে ইন্টেলিজেন্ট নয়েজ রিডাকশনের সাপোর্ট। বয়া এম ওয়ান প্রো একটি ওমনিডিরেকশনাল মাইক্রোফোন, তাই চারদিক থেকে এই সাউন্ড ক্যাপচার করবে এটি। এর সাউন্ড কোয়ালিটি আমার কন্ডেন্সার মাইক্রোফোনের মতো মনে হয়েছে, প্রবাবলি এর মধ্যে থাকা নতুন জেনারেশনের চিপের জন্য। চলুন টেস্ট করি এবার। হে এভরিওয়ান, এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন বয়া এম ওয়ান প্রো মাইক্রোফোনটির মাধ্যমে, যে আমরা ক্লিপ করে নিয়েছি এখানে অ্যান্ড রেকর্ড করছি একটা পিসিতে সিম্পল একটা সফটওয়্যারের থ্রু, উইচ ইজ অডাসিটি। ঠিক এভাবেই আপনারা চাইলে স্মার্টফোনও রেকর্ড করতে পারেন রেকফোর্স, ডলবিয়ন বা স্টক রেকর্ডার অ্যাপ দিয়ে। এখানে আমরা কোনো এডিট বা ইফেক্টের ইউজ করিনি, একদম র ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন। এবং আপনারা জানেন বয়া এম ওয়ান প্রো এর মধ্যে দুটো অপশন আছে, 0 dB এবং -10 dB। এখন আমরা রেকর্ড করছি 0 dB, চলে যাবো -10 dB দেখার জন্য যে সাউন্ড কোয়ালিটি কেমন। -10 dB আশেপাশে নয়েজ এবং ভয়েস অনেকটাই রিডিউস করে দেয় এটি, যার কারণে নয়েজটা কিন্তু খুবই কম ক্যাপচার করে। যাদের বাসায় অনেক বেশি নয়েজ হয় তারা -10 dB রেকর্ড করলে অনেক বেশি সুবিধা পাবেন। সো চলে যাচ্ছি -10 dB। এখন আমরা রেকর্ড করছি -10 dB, যার কারণে হয়তো আমার ভয়েসটা একটু কম শুনতে পাচ্ছেন, কিন্তু আশেপাশে যদি কোনো নয়েজ থাকে তাহলে এটা একদমই ক্যাপচার করবে না। এই ফিচার্সটা অনেক বেশি ভালো লেগেছে, এবং এগুলা যেহেতু ইলেকট্রেট কন্ডেন্সার মাইক্রোফোন তাই এদের সাউন্ড কোয়ালিটি অনেক বেশি জোস লেগেছে আমার কাছে। এবং আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এর সাউন্ড কোয়ালিটি কেমন লাগলো। হেড টু হেড কম্পেয়ার করতে গেলে বয়া এম ওয়ান এর সাথে, আপনারা জানেন বয়া এম ওয়ান এর সাউন্ড কোয়ালিটি কেমন, ইউটিউবে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন, কিন্তু এম ওয়ান প্রো এর সাউন্ড কোয়ালিটি কেমন এখন আপনারা সরাসরি শুনতে পাচ্ছেন, এখানে আমরা কোনো এডিট করিনি।
আশা করি এর অডিও কোয়ালিটি কেমন আপনারা বুঝে গিয়েছেন এবং নেক্সট কোন প্রোডাক্ট নিয়ে আপনারা ভিডিও দেখতে চান তাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, কেমন লাগলো এই নেক্সট জেন প্রোডাক্টটি কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।